হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। দেখো, আবারও একটা নতুন ভিডিও নিয়ে একদম সকাল সকাল তোমাদের সামনে চলে আসলাম। সকাল বলতে খুব সকাল নয়, এখন 10:10 আর আমি রেডি হয়ে গেছি। দেখো, সকালবেলার যা মানে কাজ থাকে, বাসি কাজ সব সেরে একদম স্নান টান করে নিয়েছি। আর আজ হচ্ছে সোমবার, তাই জন্য আমাদের বাড়ির কাছেই যে পঞ্চরন্তলা মন্দির, তোমরা আগেও অনেকবার আমার ভিডিওতে দেখেছ, সেই মন্দিরেই যাচ্ছি একটু বাবার মাথায় জল ঢালতে। এই আর কি, একটু ইচ্ছে হলো তাই একটু পুজো করে আসি, ওই জন্যই যাচ্ছি। তো সানা উঠে গেছে একদম সকাল সকাল, একদম পটি টটি করা ওর কমপ্লিট, ও খেয়েও নিয়েছে, খাওয়া দাওয়া সব কমপ্লিট। এবার ও ঘরে আছে, আমি এই ফাঁকে একদম এখান থেকে বেরিয়ে যাচ্ছি। আর বাপি আছে অফিসে, আর ওই দেখো মামুনি, মামুনি ভাত বসিয়ে দিয়েছে, এই যে। আর এখনো চাটা কিছু খাইনি, এসে খাবো। এই মর্নিং, হ্যাঁ, তাই এই যে ভাত বসানো, মানে জল ফুটছে, এই চালটা ধুয়ে বসিয়ে দেবে। মানে সকালে যেরকম সবার বাড়িতেই কাজ শুরু হয়ে যায়, ঠিক সেইভাবে আমাদেরও শুরু হয়ে গেছে। নাইটিটা পরে গেল, তাহলে চলো এখন বেরোচ্ছি। হ্যাঁ, প্রচন্ড হাওয়া, মানে হাওয়া মানে দেখো না, খুব হাওয়া, দাঁড়ানো যাচ্ছে না আর কি। কিন্তু গরম আছে, মানে হাওয়া মানে ওই যেইটুকু যখন হাওয়া লাগে ওইটুকুই। আর এই যে মামুনি চা খাচ্ছে, আমি এসে খাবো পুজোটা দিয়ে এসে। আর ঘরের পুজো দেওয়া হয়ে গেছে, আর যে ফুল ছিল না, এখন ফুল নিয়ে আসবো, তারপর ফুলটা দিয়ে দেবো। এমনি পুজো দেওয়া হয়ে গেছে, তাহলে চলো দেরি করবো না, বেরোই। আবার এসে আবার সানাকে স্নান টান করানো সব কাজই আছে, তাহলে চলো বেরোচ্ছি। সব মিলিয়ে দিনটাকে শুরু করলাম, তোমরা দেখতে থাকো। আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক করে দিও, কমেন্ট করো, শেয়ার করো আর সাবস্ক্রাইব করো। চলো, একদম রেডি হয়ে গেছি। আর ওই মন্দিরের নিচেই সব কিছু আছে, মানে দুধের প্যাকেট, মিষ্টি, আকন্দ ফুলের মালা, মোমবাতি, সব কিছু একদম কিনে নিয়ে মন্দিরে ঢুকে যাব। তাহলে চলো এখন বেরোচ্ছি, আবার এসে তোমাদের সাথে কথা হবে। দেখো, আমি পুজো দিয়ে চলে এসেছি। এই যে কপালে বাবা পঞ্চাননের ফোঁটা দিয়ে দিয়েছে। হ্যাঁ, কি সবই বিয়ে আছে। আর এই দেখো সানাকে দেখো, এই যে, এই যে। আচ্ছা বলো গুড মর্নিং। ওই বাবা, ও সবই বিয়ে আছে, সবই বি দেখছে ও। আর ওই দেখো ফুল ছিল না বললাম, এই যে ফুল এনে ঠাকুরকে আবার ফুল দিয়ে দিয়েছি, সব হয়ে গেছে। দাঁড়া, এবার চলো আমি চেঞ্জ করে নিই, করে চাটা একটু খাবো, তারপর দেখা যাক যা হবে তোমাদের সাথে তো শেয়ার করবোই। এই দেখো, আজকে আমাদের লাঞ্চের মেনু হচ্ছে সুক্তো, একদম বিয়ে বাড়ির মতন সুক্তো। তো এই রেসিপিটা তোমরা যদি দেখতে চাও কমেন্টে বলো, আমি শেয়ার করব। ওই সব রকম সবজি দিয়ে আর কি, উচ্ছে, সজনে ডাঁটা, মিষ্টি আলু, তারপর আলু, এই যে বড়ি, সব দিয়েই আর কি সুক্তোটা করেছে, এই যে। আর নেক্সট দিন যখন এই সুক্তটা আবার করবে মামুনি, তখন তোমাদের সাথে শেয়ার করব পুরো রেসিপিটা। আর কেমন লাগছে দেখতে তোমরা কমেন্টে কিন্তু অবশ্যই জানিও। আর এই দেখো, আর রয়েছে এই যে তেলাপিয়া মাছের ঝোল আলু আর ধনে পাতা দিয়ে। আর আর রয়েছে দেখো এখানে ভাজা, ওই লাউ, আগের দিন লাউ করেছিল তো সেই চোকলাটা দিয়ে আর কি, চোকলা দিয়ে ভাজা করেছে কালো জিরে দিয়ে। আর তো এই সুক্তো তোমাদের দেখালাম। কে এসছে দেখো, ভাই এসছে পিসির বাড়িতে ঘুরতে এসছে, তাই না? আর এই দেখো এখানে সানা কি কি পারে সেইগুলো তাতাইকে দেখাচ্ছে। কি বলো? কুইন, রানী। হ্যাঁ, ও বাংলাটা বলছে, কি শোনা এটা? এটা কি? এটা র্যাবিট। হ্যাঁ, ও সব বাংলাগুলো বলছে। তো এই যে এইভাবে, এই যে তাতাইয়ের সাথেও এখন খেলা করছে, কি কি পারে সেগুলো দেখাচ্ছে। আর সানার তো স্নান টান হয়ে গেছে, দেখো ওকে বিস্কুট দিয়েছিলাম, এই যে খায়নি। এটা কি বলো? এটা কি সান? আচ্ছা বলো, হাম্বা না, এটা টাইগার।
আচ্ছা আচ্ছা সানা বলো কে এসেছে তোমার বাড়িতে কে এসেছে তাতাই হ্যাঁ ভাই এসেছে তুই ভাই ওই যে আমি ভাই ডাকছি তোকে তাই এই অন্য ভাই না বল এটা তাতাই এটা কে বল দেখ হাসছে দেখ এই ওর সাথে কথা বলবি না ও পারে না পড়াশুনো পারে না বল এটা কে তাহলে বল হ্যাঁ তুই আমাকে পাপ বলছিস মা আর এইটা কে এইটা কে এটা কে এটা কে হয় এটা কে তাতাই তাতি আদর করে দাও হ্যাঁ আর এই যে ভাই রোদ থেকে এসেছে ভাই এখন খাবে আমপান্না ওই যে আমপান্না গুলো এই এই দেখ এই দেখ এই যে তাতাই কি খাচ্ছে দেখ 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 বিস্কুট গুলো কি করেছে দেখিস তো দেখ এই চাদর তুলে দেবো থাক কি করেছে এই যে এই যে দেখ তাতাই কি খাচ্ছে এই তুই কালকে টিভি দেখে কি বলেছিস বুলা মামা সোমেন মামা বল দেখি কি বলেছিস অক্টোপাস ছিল বল তাতাইকে বল হ্যাঁ তারপরে আছে কোথায় আছে দোকান ওই যে পাউরুটিটাকে বলছে দোকান পুরোটা নাই হাই ফ্রেন্ডস গুড ইভিনিং দেখো দুপুরের পর আবার সন্ধ্যেবেলা চলে আসলাম তো সানাকে এখন জল মুড়ি খাওয়াবো তোমরা দেখতে থাকো ভিডিওটা আর একটু চাউমিন করব তাহলে চলো সব মিলিয়ে সন্ধ্যেটা শুরু করছি আর শোভন এখনো পর্যন্ত আসেনি আসলে তোমাদের দেখাবো আর এই দেখো সানাকে ওই যে বসে টিভি দেখছে আর এই দেখো সানা এখন খাবে মুড়ি গুঁড়ো তাই জন্য সানাকে এখন মুড়ি গুঁড়ো খাওয়াবো আমি মুড়িটাই দেখো গুঁড়ো করে রেখে দিই তারপর ওকে মাঝে মাঝেই সন্ধ্যেবেলার দিকে মুড়ি গুঁড়োটাই খাওয়াই আর এই যে বাতাসা দিয়ে তো এটাই এখন ওকে খাওয়াবো চলো তারপরে তোমাদের সাথে কথা হবে আর এই দেখো সন্ধ্যেবেলার আজকে টিফিন হবে চাউমিন এই দেখো চাউমিন সেদ্ধ করে রাখা এখানে পেঁয়াজ আর লঙ্কা রাখা হয়ে গেছে আর এখানে তেল গরম হচ্ছে এখানে এখন ডিম দিয়ে দেবো আর এই দেখো সানাকে সানার পাপা এই ঘরে পড়ার জুতোটা এনে দিয়েছে ওপরে নেয় না বাবা রাখো দেখি তুমি জুতোটা কিভাবে পড়ো দেখি আর এই দেখো এক পায়ে একা একা জুতো পড়েছে দেখি পড়ো এটা পড়ো হাতে পড়ে না এ বাবা সানা কিচ্ছু জানে না আর এই দেখো কড়াইতে ডিম দিয়ে দিলাম চাউমিনে ক্যাপসিকাম দিয়ে দিলাম এই দেখো ক্যাপসিকাম দিয়ে এটা করা হবে আর এই দেখো চাউমিন নিয়ে বসে পড়েছি ওই দেখো ওই দেখো দাদার সাথে ঝগড়া করছে দেখো দেখেছো তুই রেগে গেছিস কেন দেখো সানাকে একটুখানি দিয়েছি কিন্তু ওই দেখো বেশ ভালোই হয়েছে কি করছো তুমি খাচ্ছো খাও আর এই দেখো শোভনও চলে এসছে বললাম যে এখনো বাড়িতে আসেনি ও একটা মিটিংয়ে গেছিল এই যে চলে এসছে আর এই যে পাপাকে অনেকক্ষণ পর দেখে সানার কি খুশি দেখো আর ও এই যে সামি সামি গানটা শুনছিল কিন্তু আমি পজ করে দিয়েছি কপিরাইট যদি আসে সেই জন্য যদি কি আসবেই তাই আর সেটাতেও নাচ করছিল এতক্ষণেই দেখো করো নাচ করো দেখি
কিরকম করে করছিলে ঘুরে 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 ঘুরে? আর এই দেখো দেখতে দেখতে এখন বাজে 9:30, সানাকে এখন খাওয়াবো। আর চলো তারপর একটু পরেই ব্লগটা এন্ড করে দেব। বলে বলে যা এখানে। আর এই দেখো খেতে বসে পড়েছি, দেখতে দেখতে এখন 11:00 বাজে। ওইদিকে শোভন বাপির আর সানার খাওয়া হয়ে গেছে, আমি আর মামনি খাবো। আজকে একদম সিম্পল মেনু, এই দেখো ডাল সেদ্ধ আর হচ্ছে ডিমের অমলেট, অমলেটও না ডিমের ঝুড়ি বলে যেটা, ওটা আমরা খুব ভালো খাই। আরও আছে খাবার, ওইগুলো আর খাবো না এখন, ইচ্ছে করছে না। এগুলো দিয়ে যেহেতু সন্ধ্যেবেলা চাউমিনটা খেয়েছি, পেটটা ভরা ভরাই আছে, এটুকু খেয়ে এখন ঘুমিয়ে পড়বো। চলো তাহলে ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি, পরের দিন দেখা হবে আবার একটা নতুন ভিডিওর সাথে। তোমরা খুব ভালো থেকো, সাবধানে থেকো, সুস্থ থেকো। আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক করবে, কমেন্টস করবে আর শেয়ার করবে, আর সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তাহলে চলো টাটা, গুড নাইট। তাহলে চলো আবার পরের দিন দেখা হবে।